बोल चाट के खाई ना आई खाई नहीं बोल সেই মেলা তলায় পড়ে আছে গো তুলে নিয়ে এলাম গো এই আমি ও লাউট আমি চিত হয়ে পড়ে আছে আর কুকুরে কুকুরে গিয়ে মুতে দিচ্ছে মুতে মা তাল কথা কার কুকুরে হ্যাঁ আমার মুখে হ্যাঁ ছট ছট করে মুতে দিল তোর তোর বাবার মুখে মুতু তোর মায়ের মুখে মুতু তাই নাকি হ্যাঁ কুকুর আমার মুখে মুতে দে কি কুকুর মুতে দে তো মুতে দিতে কি করেছে হ্যাঁ আমি জল জল করছিলাম হ্যাঁ দিয়ে তুই আমার বউ আমার মুখে জল দিলি না আচ্ছা আমাদের গায়ে কুকুরগুলো কত ভদ্র দেখছি গায়ের মানুষ মরে যাবে ওর আগে এ চুরুক চুরুক দিয়ে দিল চুরুক চুরুক জল দিয়েছে মুতে দিয়েছে মুখে কুকুরে তোর তোর বাবার মুখে মুতো খবরদার আমি ল্যাংড হয়ে পড়েছি না ল্যাংড হয়ে পড়েছিল না বাবা রে মেয়ে গুলো সব বিকেল বেলায় কীর্তন করবে হরি নাম করবে এই 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 রাধা মাধব তলায় হ্যাঁ দিয়ে আর সেইখানে আগবারে গোপাল ঠাকুর ন্যাংটা হয়ে পড়ে আছে আমি তবে না তো কি বললে কথাটা হ্যাঁ গায়ের মেয়েগুলো বলছে থাকো গা খোল কত্তাল নিয়ে গেলাম কীর্তন করতে পারলাম না না মনে কেমন করে ন্যাংটা হয়ে পড়ে আছে তোমার স্বামীকে তুমি শাসন করতে পারো না কালো হরি বউ বললে বাবা কালো হরি বউ তো গাল দিচ্ছিল তোমাকে তাহলে কত বড় বদমাই মেয়ে দেয় কেন আমি যখন ল্যাংটা হয়ে পড়ে যাই তখন সায়াটা খুলে ঢাকাটা দিয়ে যায় কালো হরির বউ তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে ওর নিচে উদাম হয়ে যাবে না 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 পরের উপকার করতে গেলে একা একটু উদ্যম হইলে ক্ষতিটা কি তাই নাকি ও দেখলে যা হইলো তার সদর্শন হয়ে গেল হাই হাই গো এত বড় মেলা গো এত বড় মেলা স্বামীরা কত কিনে দিচ্ছে বউকে একেবারে মেয়ে ছেলে বউ মানুষ সবাই মিলে এবার কুচি দিয়ে কাপড় পরছে মেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওল্লাউটু সেই দিকে কবে বিয়ে হয়েছে গো এই একটা কাপড় আমার বাবা দিয়েছে না মনে একটা কাপড় আমাকে কিনে দেয় না এই কাপড়টা তোর বাবা দিয়েছে হ্যাঁ ভালো খাগি আমার বাবা দিল না তোর বাবা কি দিয়েছে বাবা আমার বাবা কি দেয়নি ভালো ছিল যে এরকম ছেলে পেয়েছে না চিহানাটা দেখলে শুনে মা বাবা চোখ ছিল না তাই কালকুটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা জ্বালিয়ে দিল বুঝেছো কালকুটা আমি তবে না দেখি ছোট লোকের বাচ্চা কে ছোট লোকের বাচ্চা তোর মা আমার মা তোর মায়ের খেট কালো কথা শোন আমার মা কি ছোট লোকের কাজ করেছে শুনি তোর মা হ্যাঁ আমার মা কি করেছে কি আল্লাহ ছোট লোক কেন কি ছোট লোকের কাজ করেছে অসভ্য বংশের মেয়ে আমাদের স্ট্যান্ডার্ড বংশের বলছে অসভ্য মেয়ে আমরা হ্যাঁ আমার মায়ের পাঁচটা গ্রামে নাম আছে পাঁচটা পঞ্চায়েতের লোক আমার মাকে চেনে চেনে তো তোর মা হ্যাঁ আমি জামাই মানুষ হ্যাঁ আমাকে চা দিতে দিতে হ্যাঁ বাস কি করেছে তোদের রান্না ঘরে হ্যাঁ গ্যাস সিটি মে গেছে হ্যাঁ আর তোর মা দইজি চলি খাল আচ্ছা দি আবার গা ফা ঘেমে বেরিয়ে চলে আমার মা দিব যে হ্যাঁ এতক্ষণে হইল তাহলে কত বড় বৈদ্য রান্না ঘরে কি কই যাইল আর গ্যাস সিটি মেজে দিলি তোর মা গ্যাস সিটি মারি নি গো ওটা প্রেসার কুকারের আওয়াজ হলো ডাল বসিয়েছিল তোর মা তো সেইটা বলছে না বলছে এবার সিটি বসে তো আমাকে ঢুকতে হবে শালা প্রেসার কুকার হ্যাঁ প্রেসার কুকারে সিটি মারে না প্রেসার কুকার ও কাদের পাড়া বাড়ি কাদের পাড়া বাড়ি হবে না ও কাদের কি যায় আর যাক নি না না তোর মা তো ঘেমে বেরিয়ে গেল কি হইছে গো আমার মা ঘেমে বেরোবে না রান্না ঘরে প্রেসার কুকারের ডাল চাপিয়েছিল আচ্ছা আচ্ছা এই ডালে দুটো সিটি হবে তারপরে ডাল হবে ও প্রেসার কুকারের বয়স কত আর তোর মাকে ঘামি ফেললে কি কইও আপনাকে কি বলবে তাহলে বলো না ওর নামই প্রেসার কুকার নাকি হ্যাঁ গো ও চাষাদের না মোড়ল রে চাষালদের না মোড়ল দে চাষাল যেটা সেটাই তো মোড়ল দে ওর লাউট তাহলে ওর পাওয়ার আছে বাবু ও গো পাওয়ার থাকবে না প্রেসার কুকার রান্না করে গো ওই হাঁড়ি হ্যাঁ ওই হাঁড়িটার নাম ফেউরে এটা নাম হচ্ছে প্রেসার কুকার ও শালু আবার সিটি মেরিয়ে মেয়েটা কেলিছে ঘরের ভেতরে ইশালা আচ্ছা যন্ত্র বড় বাবু তো এটা রান্না করা হবে সিটি বলে আমাকে ডাকলু না তোর মাকে ডেকে দিলে তা রান্না করা আমার মাই তো যাবে ওই ডালটা হয়ে যাবে সিটি পড়বে আর তখনই বলবো হয়ে গেছে তাই বলতে আওয়াজ দিচ্ছে বলছে সিটি মাছে গে আমি মনে করি কোন ছুঁড়া সিটি মাই আমার মায়ের বয়স আছে বললাম তো তোর মা তোর মায়ের খেট কালো কথা শুন কেন আমার মা কি খিটকাল করেছে তোর মা হ্যাঁ একদিন আমাদের বাড়ি আসছে হ্যাঁ দেখছি মোরাম ধইয়ে আচ্ছা এমনি তোর
বাবা জামাই ভালো আছো? তাহলে দেখো। হ্যাঁ হ্যাঁ বোন ভালো আছি। আমার মা তোমার বোনাই। তোমার তোর মায়ের বয়স কত? 98 তো হবে। তোর মা এখনো তেরে নাম দেখছে রে। দেখবে না কেন? দেখবে না কেন? পাড়া ছড়া গুনে সবাই দিদিমা কাকিমা তেরা নাম বইটা যদি দেখো, ও লাস্টে যে ঘটনা গো, দেখলে ও পাগল হয়ে যাবে। ঘটনাও ভালো, তোর মায়ের রটনাও ভালো। কেন আমার মায়ের কি রটনা? তোর মা হ্যাঁ এসে এসে গো হরিনাম বাদে তেরে নাম দেখছে। হ্যাঁ ভালো যে বইটা। তোর মা যখন তেরে নাম দেখে তোর মাকে ধুতি পরা বাদ দিয়ে একটা বারমুন্ডা পরিয়ে বারমুন্ডা পরে তেরে নাম। না মনে আমার মা বারমুন্ডা পরবে? আমার মায়ের বয়স হয়নি। বলছি বাবা বাবা জামাই হ্যাঁ তোর বাড়ি এলাম। হ্যাঁ দুপুর বেলায় চলে এসেছি। আচ্ছা আমি এলা কেতাত্ত করে দেওয়া। দেখো জামাই বাড়ি এসেছি। জামাই বাড়ি এসেছি। হ্যাঁ বাহিরিতে মেলা চলছে, দুটো মিষ্টি মিষ্টি লিয়া। মিষ্টি আনিনি? না। ও গো আমার মায়ের কাছে শূন্য ভাঙানি পয়সা ছিল না। সব নেড়া মাথা নোট। সব নেড়া মাথা নোট এসে। হ্যাঁ বলছি আমার খুব খিদে লেগেছে। আহা হা আমরা কি খাবেন? হ্যাঁ তো যে কিছু খাইতাম। তাই তো খাবে না? হ্যাঁ খাওয়া খাবো। আমার আবার কি খাবেন? তা বলছে খিচুড়ি খাবো। খিচুড়ি খেতে চাইছে? খিচুড়ি। আচ্ছা আমি আবার কি করলাম? 1 কেজি চাল 1 কেজি ডাল। হ্যাঁ ওলকপি এনেছিলে? হ্যাঁ ওলকপি বাঁধাকপি। আর তোমার ধনে পাতা ছিটি দিয়েছিলে? দিতাম ধনে পাতা, কিন্তু আমার তখন ধনে পাতা বেরোয়নি। তোমার ধনে পাতা বেরোয়নি? তোর সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার ধনে পাতা বেরোয়নি। তোমার বাবা যে বলছে আমাদের জমিতে অনেক ধনে পাতা আছে মা। বলছিলাম কিন্তু জল পেয়েছিল দিয়ে চর চাপা বুঝে। তোমার বাবাই বলছিল মা কোনো চিন্তার অনেক ধনে পাতা তোমা খাবে। দিয়ে তোর মাকে? হ্যাঁ তোর মাকে এক বাটি দিলাম। হ্যাঁ তোর মা তো ছোঁক উঠেই নিলি। আচ্ছা টানবে না কেন? কেন তোর মায়ের তো চেক ভাল নাই। সেইটা আবার কি? সামনে দাঁত নাই। ও তাই বলো। এই যে আবার ছোঁক উঠেই নিলি। হ্যাঁ আমরা আর নেবেন না কিনে? হ্যাঁ শ্বশুরি মা। তাহলে কি ঘোলা উঠুকে কি বলতে? শ্বশুরি মা কি? শাশুড়ি মা আর নেবেন? হ্যাঁ নেবেন না কিনি? তোর মা তো লেবার লেগে বসে আছে। আমারটা ছিল সেটাও দিয়ে দিল। হ্যাঁ তোর মা তো একবার খাইয়ে নিল। আচ্ছা খাইয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। 9 মাস 10 মাস এই আমার এই আবার শাশুড়ি আবার হবে না কিনে? কি হবে কি হবে আমার মায়ের? আমার মায়ের ছেলে হবে কি করে গো? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, তাহলে আমার মায়ের ছেলেটা কি করে হবে শুনি? হয় হয় তো জানিস না কি করে হয়। ধান কেটেলার পর লড়াতে ব্যাগ বেজু, তোর মায়ের আবার ব্যাগ বেরোইছে নাকি জানি? গো বেরোবে না গো, ব্যাগ বেরোবে না, আমার মায়ের অনেক বয়স হয়েছে। আমি আবার যেন সয়ে দিগা। হ্যাঁ তোর মা এলি তো আমাদের কালো হরি আমাদের বাড়ি আসে। আচ্ছা তোর মায়ের সঙ্গে গল্প কই? হ্যাঁ বিয়ান হয় হয়তো। বিয়ান বিশ্বাসও নয় কালোহরিকে তো। কেন? ও সবই করতে পারে। কালোহরি তুমি না থাকলে তো আমি বাড়িতে থাকলে আসে। তুমি যখন বাড়িতে থাকো না ও আসে তো আমার সাথে কথা বলে। দেখি আমি যেন শাশুড়িকে আমার তালা দিয়ে দিলাম। আচ্ছা আর তালা দিয়ে লইলে কালোহরিকে স্বভাব খারাপ। হ্যাঁ এইবার তোর মা কি করেছে দেখ। কি করেছে? সেই 2.5-3 কেজি খিচুড়ি হ্যাঁ রাত দুপুরে আনলোড করে দিয়েছে। আনলোড মানে? আনলোড বুঝি না? না তোমাকে আনলোড বুঝছে না? না আনলোডটা বুঝতে পারলাম না। আরে মা হে কে ভাইলে তাই কি জামাই বাড়িতে করেছে কি বুঝে? তাহলে কত বড় বৈদ্য আর কালো হাড়িতে ঘুরিয়ে বেড়াইছে। হ্যাঁ দেখে তো মান সম্মান চলে যাবে। হ্যাঁ তোর মা করে গিয়ে সায়া ব্লাউজ কাপড় খুলিয়ে হ্যাঁ মাল ফেলার চেষ্টা। আচ্ছা ফেইবা তো আমি শেকল তুলে দিয়েছি। হ্যাঁ ও আর বেরোইতে পারছে না, তখন করেছি ওই জানলা দিয়ে ছুঁজে দিয়ে যে ছুটতে গিয়ে তার ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে একবারে 2.5-3 কেজি পাতলা মাল, ফ্যানও ঘুরে আর ঘর। আমি সকালবেলা চা বিস্কুট দুবো, দরজা খুলে দেখি কি দেখেছ গো? কি দেখে কি দেখেছ আমার মায়ের? কি দেখেছ বললো? তোর মা একবারে গোটা গায়ে বসন্ত বেরিয়ে গেল। আহা রে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল? দায় কেন্দ্রে যে বসন্ত দেবে তাহলে তোর মায়ের সে মুসুরি কলাই সেদ্ধ হয় নাই? হ্যাঁ একবারে হজম হয় নাই গোটা গায়ে।
এগুলো গোটা গোটা লেগে গিয়া মনে হচ্ছে এগুলো বসন্ত বেরিয়ে গো। এই কথা বললো না গো, বয়স হয়েছে। সত্যি তাই বয়স হয়েছে। শোনো, তারপরে এই গরম পড়ছে, গরম খিচুড়ি খেয়েছে, আমার মায়ের বদ হজম হয়ে গেছে, তাই আমার মা হেগে ফেলে গেছে। হেগে ফেলে গেছে? তোর মাকে শুয়ে দিলাম, আমি গিয়ে শুয়ে পড়লাম। তোর মা দেখছে আবার উঠে পড়েছে। আবার উঠে পড়েছে দুপুর বেলায়? হ্যাঁ। আমরা এইবার আবার ডাক্তারখানা যাবে নাকি? হ্যাঁ, তাহলে পেটের গন্ডগোল। হ্যাঁ, তারপর দেখছি না, তা তো দেখছি না, কোথায় যাচ্ছে দেখছি। বাতায় একটা কেটে আছে, লিয়ে বেরি কেঁদে নিয়েছে। হ্যাঁ, আমার কাজটি লিখে পালং শাক গাজবে নাকি? তাই তো, আমার পালং শাক গাজলে তো খামার বাড়িতে যাবে। হ্যাঁ, দেখছি আমার ঘর দিয়ে ঢুকে বইল। আচ্ছা, আমার কি ব্যাপার? তোর মা ঘর ভেতর ঢুকছে কেনে? হ্যাঁ, তারপর দেখছি দেখছি আমার আস্তে আস্তে আমার মশারিটা তুলছি। হ্যাঁ, আমার এই যে মশারি তুলছি কি জন্যে? তাই তো, মশারি ভেতর তো পালং শাক নাই। তাই তো, তারপর দেখছি আস্তে আস্তে আমার লুঙ্গিটা তুলছি। আমরা এইবার আমার শাক যাবে, মূল্যও যাবে নাকি দেখ। এখন তোমার লুঙ্গিটা তুলছে, তোর মা কত বৈধ দেখ দেখ, আমার শাক যাবে, আমার মূল্যও যাবে নাকি? আচ্ছা, তারপরে? তারপর দেখছি আস্তে আস্তে আমার আন্ডারম্যানের দড়িটা ধরিয়েছে, তখন আমার মূল্য জড় সর হয়ে গিয়েছে। এইবার যাই কেঁদে ঠারো কেঁদেছে। হ্যাঁ, আমি এইবার আমার মূল্যর পাতা গেল রে, একবারে তোর মায়ের হাতে চাপাং করে ধরেছি। ধরে ফেলেছ? এটা কি হয়েছে? হ্যাঁ, তো যে বাবা মশা লাগছে, মশারির দড়ি নাই, দড়ি কর আন্ডাপানে দড়ি খুলছে, তাহলে কত বড় বৈদ্য দেয়। সকালবেলায় কেচে মেলে দিয়ে গেছিলাম না, মশারির দড়ি পাইনি, দেখছে জামাইয়ের আন্ডাপানে দড়িটা বড়, ওই মশারির সাথে খাটানো হবে, জামাই মানুষের কাছে চাইবে, তাই কেটে নিতে গেল। তারপরে গুজাল খুঁজে পাবে না, আমার গুজাল উমড়িলি। অভাব নাই কিছুই নাই ঘরে, তাহলে খাবে কি? কিছুই নাই না, দেখ চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, গায়ের ভেতর সম্মান নাই, আলোর আমার নাই কি রে? না মনে মেচ বেটা ছেলে, যদি এইগুলো না থাকলে তাহলে আছেটা কি? দে টাকা দে বাজার দিও, তাহলে সেই দিলাম যে 10 টাকা। মা কি 10 টাকায় বাজার হবে? হবে না। এখন বাজারে খবর জানিস? কি খবর? এখন বাজার দরে লেগে ছেড়ে আগুন। আচ্ছা, কিন্তু বাজার দরে লেগে ছেড়ে আগুন তাই নাকি? 20 টাকা আলুর কেজি। হ্যাঁ, এখন 30 টাকা বেগুন। 30 টাকা বেগুন? 30 টাকা বেগুন। আচ্ছা, বাড়িও না, বাজার দরে লেগে ছেড়ে আগুন, কিনে বাজার দরে লেগে ছেড়ে আগুন, কিনে বাজার দরে লেগে ছেড়ে আবার 10 টাকা কেজি রে ভাই। এখন প্যাকেট করা টাটা নুন তাই নাকি? গিন্নি বাজার দরে লেগে ছেড়ে আগুন, এখন বাজার দরে লেগে ছেড়ে আগুন। আবার 30 টাকা চালের কেজি। এখন 30 টাকা চালের কেজি, আমরা কি খাবো বলুন? তাই তো, বাইরে বাজার দরে লেগে ছেড়ে আগুন। একটা মেয়ে ছেলের কোলে চেপেছো, লজ্জা লাগছে না? হ্যাঁ, পুরুষ মানুষ।
সম্মান থাকলো বেটা ছেলে না সব কলকাতা চলে গেল এই আমার এই দেখ আমার কলেজে বেচো বেটা বেটা ছেলে মুখ গুলো কি হয়েছে দেখো একবার হুনুর পন্দের মতো হয়ে গেছে আরে হবে কি করে শুনো লজ্জায় বলতে পারছ না একটা বউ মানুষের কোলে পুরুষ মানুষ হয়ে চেপেছো লজ্জা লাগবে না হুনুর পন্দের মতো হয়ে গেছে দেখছি আমার ছেলে পিলে বড় হয়ে গেছিল আমিও কালো হরিকে কোলে লিখতাম মনে এবার কালা পড়া চিহানি টুকরো করলে চেপে পড়েছে লজ্জা নাই যদি বলি একটু ভালো করে শো তো না মনে ঝেড়ে পুঙ্গা ঠাড়ো করে আবার যদি বলি ভালো করে শো একবার চিত হয়ে শুয়ে পড়বে মাগে তোর কাছে শুয়ে কোনো সুখ আছে মাগে তোর কাছে শুয়ে থাকি মনে হয় খ্যারের গল্লার কাছে বইয়ে সারা রাত গা শুন শুন মরে সেই দিন কত মন হলো কতবার রাত্রিবেলা ডাকলাম উঠলে উঠলে একবার তোর তোর মন হয়েছে আমি উঠবো কেন ওকে তাহলে তোমাকে কে বলি আমার পরিশ্রম করা কি দরকার ওগো আগে রাত দুপুরে মুদবার মন হয়েছে আমার তো লাইছ তে উঠতে হবে না একবার সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারছি না গো এমন পুরুষ আমি ছাড়ো হই কি করব তুই ছাড়ো হতে হবে না দিয়ে তুমি ছাড়ো হবে আমি ছাড়ো হবে তবে তো একটা ছেলে হবে না মানে ছেলে দরকার নাই আমাকে এই দুদিন কোলে করে দুধ খাও লোকে জানবে এই যাই ছেলে এই যাই সাম তাই নাকি সেই দিন রাত্রি বেলায় বললাম গো মদ খেও না আজকে ছেলে নেওয়ার মন আছে আজকে ছেলে নেবো ঘরে থাকো ওল্লা উঠে সন্ধে বেলা কোথায় মদ খেয়ে চলে এসেছে দিবো যে গিন্নি আজকে আমি বাইরে যাইনি আজ রাত্রিবেলায় শুয়ে পড়লো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এবার যখন রাত 12টা বাজে আমি দেখছি এইবার এক ঘুম হয়ে গেছে এইবার ডাকি আমি ডাকছি অজ্ঞ একবার ওঠো গো একবার ওঠো গো কোথায় পাবে একবার কেতাটা নিল দিয়ে এরকম করে আমি হু কেন করছিলাম কেন আমি রামদাদা কই খুঁজিবে আমি ভাবছি হু করছে যখন ঘুমিয়ে গেছে আর একবার ডাকি আবার যখন রাত 1টা বাজে তখন আবার ডাকছি ও স্বামী একবার ওঠো গো ও স্বামী একবার ওঠো গো আব্বার ওল্লা উঠে ঝেড়ে তখন উঠে পড়েছে ঠিক করবে তারপর ছেলে নেবে কোথায় পাবে পান্দারে গিয়ে ছাড় করে উঠতে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো ও তখনও তো ছেলে হয় নাই আমি তো মুখে মুখতে এসে ছেলে করলে না মুনে তুমি উঠবে আমি উঠবো দুজনে উঠবো তবে তো ছেলে হবে তুমি উঠলে পরে তোমার জামা প্যান্ট খুলে নিতাম দিয়ে তোমাকে ল্যাংটা করে দিতাম তোর ছেলে হবে আমাকে ল্যাংটা করে দাই মাদে কাবে নাকি তারপর আমিও কাপড়টা খুলে দিতাম তো দি তোমাকে একটা নতুন ধুতি পরিয়ে দিতাম আমি একটা নতুন কাপড় পরতাম একবারে উদ্যানপুর চলে যেতাম উদ্যানপুরে গিয়ে চান করে চলে আসতাম ওইখানে আমাকে ঝিলিয়ে চাপিয়ে পরিয়ে দিত মানে বৃদ্ধ মহাদেশ তো ছেলে বেশি হইতো ওকে না গো ওই উদ্যানপুরে গঙ্গা চান করে আসতাম এই গোপাল ঠাকুরের কাছে পড়ে যেতাম ও তো বাবা গোপাল আমাকে একটা ছেলে দাও বাবা আমার বলা হয়ে যেত তুমি আবার বলতে বাবা গোপাল আমার বইয়ের ছেলে হচ্ছে না তোমার মতো যেন একটা গোপাল হয় গোপাল ছেলে দেবে ও রাধাই বাঁচা ছেলে করতে পারে না আমাকে ছেলে দেবে শিখেই না ছেলে করতে পারে না আমাকে ছেলে দেবে হ্যাঁ ওর বউকে আয়াল নিয়ে পালিয়ে গেল আর ও ছেলে
তাই নাকি শোনো এরকম ঝগড়া করলে হবে না তোমাকে আমি কত ভালোবাসি বলো তো আমি মানুষ হইতে পারলাম তুমি মানুষ হতে পারলে না মানুষ হতে গেলে কিছু জিনিস আছে পৃথিবীতে দেখতে হয় দেখলে শিখলে পারে তাহলে মানুষ হয় দেখেছি তো কি দেখেছো মেয়েগুলো পায়খানা করে আমি দেখি না না মনে মেয়েগুলো পায়খানা করে পাছা দেখে ওটা শিক্ষা কি দেখলে শিক্ষা হবে বাবা শিক্ষার জিনিস দেখতে হবে যেমন যাত্রা থিয়েটার ফাংশন এইসব দেখতে হবে সেইখানে ভালো জিনিসগুলো নিয়ে তারপরে শিক্ষা হয় ফাংশন হ্যাঁ এই বুকু বুকি ড্যান্স সেইখানে যে দেখাইলা কি দেখাচ্ছে করি কি টাকা দি করি কি টাকা কাপড় তুলে দেবে কাপড়ের তলায় সিনেমা হবে এই যেমন প্রসঞ্জিৎ কি জিৎ প্রসঞ্জিৎ পুঙ্গা পাকা জিৎ পুঙ্গা পাকা জিৎ হবে কেন ওই নায়কটার নামে প্রসঞ্জিৎ 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 হ্যাঁ আর ওর সাথে নায়িকা থাকে রচনা ব্যানার্জি কে চেনা রচনা ও ভালো লাগে হ্যাঁ আর কে আর আছে ঋতুপর্ণা কি পুঙ্গা ঋতুপর্ণা নাম দেখো রিপু পুঙ্গা আজ ও পুঙ্গা রিপু করে দেখানে ও পায়খানা করতে কষ্ট হবে না ওইটুকু পুঙ্গা তারপর রিপু করে দি রিপু পুঙ্গা হয়ে গেলে রিপু পুঙ্গা নয় হবে ঋতুপর্ণা ও ওর নাম রিপু পুঙ্গা হিন্দি বই দেখবে কার বই দেখবো বলো তো অমিতাভ বচ্চনের ও বকুন অমিতাভ বচ্চন আজ ও বকুন গাবিন হবে না কি নাম অমিতাভ বকুন বকুন নয় গো গাবিন অনেক বকুন দেখেছি গিরি বকুন কালো বকুন সাদা বকুন এ আবার অমিতাভ বকুন অমিতাভ বকুন গাবিন হবে কবে রে গাবিন হবে না গো এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন বাচ ওর বই দেখ হ্যাঁ বাবা ওর সাথে নায়িকা শ্রীদেবী আহা দেখতে না শ্রীদেবী হ্যাঁ আগে লিয়ে আসতে রে কি করবে নে আমাদের গায়ে ছানি কাটাবো না মনে সে কব মরে গেছে ওকে কি করবে নে হ্যাঁ আর একটা নায়িকা থাকে কি নাম সাথে জয়া পর্দা কি পর্দা জয়া পর্দা তো জোরে পাদ দে কেন কেন আসতে বাধ্য কষ্ট হয় ওকে লিয়ে এলে হয় আমাদের গায়ে আনবো রে আমার যখন পাটি পাটি মার লাগে ভোটের ভোটের সময় ওই জোরে পাতাকে বলবো পুঙ্গা ঠাড়ো করে পাইতে দাও লোকে মনে করবে বোম পাইছে একবার পুঙ্গা তুলে ধারাম ধারাম করি আমি তা বলিনি আমি হচ্ছে জয়া পর্দা ও ওর নাম জয়া পর্দা মানুষ যদি হতে পারি তোর বাড়ি ঢুকবো আর মানুষ যদি না হতে পারি তাহলে চৌকা ডেঙ্গাবো না চৌকাটা ডেঙ্গাবো না গোল বাড়িতে বসে থাকবো গোল বাড়িতে বসে থাকবে কেন ওটা তো আমার ভিটেই হচ্ছে ওকে চলে যাচ্ছ গানছ কামড়িয়ে দে
মানুষ হতে পারি তোর কাছে আসবো আলোলে শুয়ে সাইড করে দেবো। শুয়ে সাইড কি বলো? সুসাইড করবো? ওকে চলে যাচ্ছ উপকারের জন্য দিয়েছে এই পার্টি ভালো পার্টি গো। এটা উপকার? হ্যাঁ, সারা রাত আলো জ্বলবে। হ্যাঁ, হাঁস মুরগি চুরি করতে পারবো না। না মনে শুধু চুরি করে খাবে, গত লড়াবে না, খাটবে না। ওকে চলে গেলে, ওকে চলে যাচ্ছ, বাই বাই। আরে যেও না গো বন্ধু, থাকো আরো কিছুক্ষণ। আর চলে গেলে আসবে না মধুর লগন, আর চলে গেলে আসবে না মধুর লগন। যেও না গো, ওই যে চলে গেল, ওই চলে গেল, আর থাকবে না ও লাউটো, যতই আটকায় আর থাকবে।